হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, মুখে যদি বয়সের ছাপ পড়ে যায়, রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো সমস্যা দেখা দেয়, তাহলে রাতে শোবার আগে অ্যালোভেরা জেল এইভাবে লাগিয়ে দেখো। তোমাদের রিঙ্কেল, ফাইন লাইন্স, মেচেদার দাগ যেমন রিমুভ হবে, তেমন এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে। চোখের তলায় ভাঁজ পড়ে যাওয়া, স্কিন কুচকে যাওয়া, তাছাড়া মুখে যদি কোনো কালো দাগছোপ থাকে, পিগমেন্টেশন থাকে, সেগুলো ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিন ফর্সা, উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে। তবে এটি কিভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবকিছুই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখবে। তো সবার প্রথমে আমি একটা ফেস ক্লিনজার তৈরি করব, তার জন্য আমার এখানে লাগবে অ্যালোভেরা জেল। সবার প্রথমে আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করছি। বন্ধুরা, অ্যালোভেরা জেলের সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের ফেস ক্লিনজারটা তৈরি হয়ে যাবে, যে ক্লিনজারটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে। তাছাড়া যদি মুখের মধ্যে কোনো কালো দাগছোপ থাকে, পিগমেন্টেশন, মেচেতার মতন স্পট থাকে, তাহলে কিন্তু সেটাকে তুলে দিয়ে স্কিনকে সফট, সাপল আর গ্লোয়িং করতে সাহায্য করবে। তো দেখো, আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল নিয়েছি আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1-2 চামচের মতন কাঁচা দুধ। বন্ধুরা, প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাঁচা দুধ ব্যবহার করা যায়। কাঁচা দুধ স্কিনের কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে, এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল করে তোলে। এরপর অ্যালোভেরা জেল আর কাঁচা দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে দুটি উপাদান খুব ভালোভাবে মিশে যায়। আর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ি। বন্ধুরা, চালের গুঁড়ি আমাদের স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং করতে সাহায্য করে, যার জন্য কোরিয়ান স্কিন কেয়ারে চালের গুঁড়ি ভীষণভাবে ব্যবহার করা হয়। চালের গুড়ি আমাদের ডেড সেলগুলোকে তুলে দিতে সাহায্য করে, অ্যাকনে পিম্পলের যে স্পট থাকে সেটাকে রিমুভ করে দেয় এবং স্কিনকে এক্সফোলিয়েট করে, যে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিস আছে সেগুলোকে তুলে দিতে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রতিটি উপাদান একে অপরের সাথে ভালোভাবে মিশে একটা ক্রিমি টেক্সচার চলে আসে, যেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করার পর তোমাদের মুখে সমস্ত দাগছোপ রিমুভ হয়ে যাবে, তোমাদের পিগমেন্টেশন, অ্যাকনে পিম্পলের যে স্পট থাকে সেই স্পটটা দূর হবে এবং ডেড সেলগুলোও রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিন ফর্সা, উজ্জ্বল, চকচকে হয়ে উঠবে। তো চলো এটি কীভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে, তারপর একটা এরকম ভেজা রুমাল নিয়ে নেবে, ভেজা রুমাল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করবে, যাতে ফেসের মধ্যে যত রকমের ধুলো ময়লা আছে সেটা আরও ডিপ ক্লিন হয়ে যায়। তারপর এই ফেস ক্লিনজারটা তোমরা সার্কুলার মোশনে, আমি যেভাবে রাফ করতে করতে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই তোমরা এটা অ্যাপ্লাই করে নেবে। করে নেওয়ার পর তারপর মিনিমাম 2-3 মিনিট এটাকে ম্যাসাজ করবে। ম্যাসাজ করলে কী হবে, ম্যাসাজ করলে তোমাদের ত্বকে ধুলো ময়লা ডিপ ক্লিন হবে, তোমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে এবং স্কিনের অ্যাকনে পিম্পলের যে স্পটটা থাকে সেই স্পটটা অনেকটা ফেড হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি লাইটনিং, ব্রাইটনিং হয়ে উঠবে। তো দেখো, আমার ফেসের মধ্যে ভালো করে লাগানো হয়ে গেছে। তো আমি 2 মিনিট ধরে হালকা হাতে রাফ করে নেবো, করে নেওয়ার পর তারপর জাস্ট 5 মিনিট এটা ফেসের মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর আমি এটা ক্লিন করে নেবো। তো ক্লিন করার জন্য প্রথমে আমি ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, করে নেওয়ার পর তারপর আমি ঠান্ডা জল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে, কতটা ফর্সা, উজ্জ্বল হয়েছে, কতটা দাগছোপগুলো রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ফুল ফেসটা ভালো করে ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ফর্সা, উজ্জ্বল, গ্লো করছে, কতটা দাগছোপ রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা ভেতর থেকে হোয়াইটনিং, ব্রাইটনিং হয়ে উঠেছে। আর বন্ধুরা, এই ফেস প্যাকটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা রাতে শোবার আগে যদি প্রতিদিন অ্যাপ্লাই করতে পারো তাহলে তো খুব ভালো রেজাল্ট পাবে, যদি প্রতিদিন অ্যাপ্লাই করতে না পারো তাহলে সপ্তাহে 3-4 দিন তোমরা এটা অ্যাপ্লাই করলে তোমরা দারুণ একটা রেজাল্ট পাবে। যে ট্রান্সফরমেশন তোমাদের স্কিনের মধ্যে দেখতে পারবে তা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা চলো, এবার একটা আমি একটা ফেস সিরাম তৈরি করব, যেটা তোমাদের এই ফেস ক্লিনজারটা করার পর অ্যাপ্লাই করতে হবে। তো চলো, সেটা কিভাবে তৈরি করব আর কিভাবে অ্যাপ্লাই করব সবটাই তোমাদের বলে দেবো, কিন্তু তার আগে তোমাদের ফেসটাকে শুকনো করে, মানে টাওয়াল ড্রাই করে নেবে তোমাদের ফেসটাকে, তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো প্রথমে ওটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই ফেস সিরামটা তৈরি করার জন্য আমি এখানে 1 চামচের মতন অ্যালোভেরা জেল নিয়েছি। আর বন্ধুরা, অ্যালোভেরা জেলের সাথে আমি এখানে 1/2 চামচের মতন বাদাম অয়েল বা আমন্ড অয়েল অ্যাড করছি। আমন্ড অয়েল কিন্তু আমাদের স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে, যেমন রিঙ্কেল, ফাইন লাইন্স, স্কিন কুচকে যাওয়া, ঝুলে যাওয়া, ত্বককে টান টান করে, চোখের নিচে ভাঁজ পড়ে গেলে বা চোখের তলায় কালি পড়ে গেলে সেই জিনিসটাকে কন্ট্রোল করতে সাহায্য করে আর স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে তোলে। আর দেখো, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতন গোলাপ জল। বন্ধুরা, গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, স্কিনের পিএইচ লেভেলে ভারসাম্যটাকে বজায় রাখে, কারণ গোলাপ জলের মধ্যে
মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস, এজিং সাইনগুলোকে রিমুভ করে দিয়ে স্কিনকে টানটান করতে সাহায্য করে, পোর্স মিনিমাইজ করে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে। আর আমি এখানে 8-9 ফোঁটা মতন পাতিলেবুর রস অ্যাড করেছি। বন্ধুরা, পাতিলেবুর রসে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, যা আমাদের স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করে তোলে, কালো দাগ ছোপকে রিমুভ করে দেয় এবং স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে। তো এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই ফেস সিরামটা তোমরা ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর তোমরা মিনিমাম 2-3 মিনিট মতন ফেসের মধ্যে রেখে ভালো করে মাসাজ করবে। মাসাজ করবে এমনভাবে যাতে স্কিনটা টানটান থাকে, বয়সের ছাপটা দূর হয়ে যায়, চোখের তলার কালি, রিঙ্কেল, ফাইন লাইন্স দূর হয়ে যায় এবং স্কিনের মধ্যে যত রকমের কালো দাগ ছোপ রয়েছে সেটা যেন ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায়। তার জন্য আমি যেভাবে ফেসটাকে মাসাজ করছি ঠিক সেভাবেই তোমরা মাসাজ করে নেবে। করে নেওয়ার পর তারপর একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নেবে, কারণ এইটা ফেসের মধ্যে অনেকটাই অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর যে এক্সট্রা অয়েলটা থাকবে সেই এক্সট্রা অয়েলটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে নেবে। তারপরে তোমরা ওভারনাইট ফেসটাকে এইভাবেই রেখে দেবে, পরের দিন সকালে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে আর তারপরে দেখবে কামাল, কি সুন্দর একটা গ্লো চলে আসবে তোমাদের স্কিনের মধ্যে। তো বন্ধুরা, নিজেদের ফেস থেকে যদি বয়সের ছাপকে দূর করতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো, এবং সপ্তাহে একদিন করে নয়, পরপর 7 দিনও যদি এটা ইউজ করতে পারো তাহলে দারুণ রেজাল্ট পাবে। তোমাদের ফেস থেকে সমস্ত রকমের বয়সের ছাপ দূর হয়ে যাবে, রিঙ্কেল, ফাইন লাইন্স দূর হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে, কোনো রকম দাগ ছোপ থাকবে না এবং স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো চলে আসবে। তো দেখো, ফুল ফেসটা আমার ভালো করে ম্যাসাজ করার পর আমি ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি, মানে এক্সট্রা যে অয়েলটা আছে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর দেখো আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠেছে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আচ্ছা, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও আসার আগে অবধি তোমরা আমার পাশে থেকো। তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমরাও যদি তোমাদের স্কিনে এতটাই গ্লো চাও তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো।